প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদের সকলকে স্বাস্থ্য পরামর্শমূলক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা দেখবার জন্য। দর্শক, আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, যার ঘাড় তার ব্যথা। সত্যি তাই, যিনি বা যাদের ঘাড়ে ব্যথা রয়েছে তারাই কেবল ঘাড়ে ব্যথার কষ্টকে অনুধাবন করতে পারেন। শুধু ঘাড় ব্যথা কেন, আমাদের শরীরের যে কোনো অংশেরই ব্যথা কিন্তু আমরা বয়ে বেড়াতে পারি না। আর তাছাড়া ব্যথা এককভাবে কোনো রোগ নয়, বরং এটি শরীরের যে কোনো বড় সমস্যারই একটি পূর্বাভাস। আর তাই আজ আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলবো ঘাড় ও কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা এই বিষয়টি নিয়ে। প্রিয় দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমরা আজকে যে ঘাড় ব্যথা নিয়ে কথা বলবো, আসলে প্রথমেই বলেছিলাম যে যার ঘাড় আছে তার তো ব্যথা অনেকেরই থাকবে, সকলেরই থাকবে তার নয়, কিন্তু ব্যথা সত্যি যার ঘাড়ে ব্যথা আছে একটা বিকট সমস্যা, একটা সমস্যার নামই বলতে পারি আমি। তো ঘাড়ে ব্যথা কী জন্য হতে পারে? হ্যাঁ, আসলে শুরুতেই যেটা বলছিলেন আপনি, জি, ব্যথা কোনো মানে রোগ নয়, এটা একটা উপসর্গ মাত্র বা কোনো খারাপ রোগের কিছু উপসর্গ, পূর্বাভাস। হ্যাঁ, এক্ষেত্রে ব্যথা হলেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুরুতেই আপনাকে বলবো, বেশিরভাগ রোগী বিভিন্ন ব্যথার ওষুধ খেয়ে থাকার চেষ্টা করে ডায়াগনোসিস না করে। আপনি যেটা জানতে চাচ্ছেন যে ঘাড় ব্যথার কারণটা কি, ঘাড় ব্যথার বেশিরভাগ কারণে আমরা মেকানিক্যাল সমস্যা বলে থাকি। অনেক সময় রোগীরা এসে বলে, স্যার মেকানিক্যাল সমস্যাটা কি? এটা আসলে হচ্ছে আমাদের স্ট্রাকচার, আল্লাহাক আমাদের শরীরটাকে একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দিয়েছে, সেখানে আপনার ফিজিওলজি হিসাবে বডিতে বিভিন্ন সিস্টেম কাজ করে, এবং যদি এই স্ট্রাকচারাল অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিতে কোনো সমস্যা তৈরি হয়, তখন যেটা আমরা বলি প্যাথোলজিক্যাল, আর একটা রোগ বা সমস্যা তৈরি হয়। তো ঘাড়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেরা তৈরি করি বা রোগীরা তৈরি সমস্যায় বেশি ভুগে থাকে, ঘাড় এবং কোমর দুই ক্ষেত্রে। সেটা হচ্ছে আমরা যেমন যদি সারাক্ষণ ডেস্কে বসে কাজ করি, যারা ডেস্ক জব করে তা থেকে মেরুদণ্ডে ডিস্কের প্রলাপস হতে পারে, যেটা স্লিপ ডিস্ক বলি, এটা একেবারেই কমন। তার মানে এই নয় যে ঘাড় এবং কোমর ব্যথায় স্লিপ ডিস্কে ভুগে থাকে, এটা ওয়ান অফ দ্য মোস্ট কজ। তাছাড়া আর্থ্রাইটিস জনিত সমস্যা, যেটা আমরা হাড় ক্ষয় রোগ বা হাড় বেড়ে যাওয়া রোগ বলি, এই জাতীয় রোগীদের সংখ্যা এখন আমাদের সমাজে বেড়ে যাচ্ছে, যেটা সিনিয়র সিটিজেন বেড়ে যাচ্ছে, হাড় ও জোড়া ক্ষয় রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং এই রোগীর সমস্যা বয়সের সঙ্গে কোনো সম্পর্ক? হ্যাঁ, অবশ্যই, এটা একটা এজিং প্রসেসের কারণে হয়ে থাকে, কারো ক্ষেত্রে এই সমস্যাটা হয়, কারো ক্ষেত্রে হয়তো হয় না। এই দুইটা হচ্ছে একেবারে বেশিরভাগ কমন কজ। ডেস্ক জব তো ইয়াং জেনারেশন এখন আজকাল করছে, বিভিন্ন অফিসে সবাই, আপনি আমিও কিন্তু করছি, আমরা ডাক্তার হিসেবে কিন্তু ডেস্কে বসে, বাট আমরা জানি না, অনেকে জানেন, আপনি হয়তো ডাক্তার হিসেবে জানেন যে কিভাবে বসতে হবে, কত সময় বসতে হবে, কিন্তু সাধারণ মানুষ সেটা জানে না, যারা জেনারেল পিপল, তো তাদেরকে জিনিসটা জানতে হবে। বেশিরভাগ রোগী আমরা পেয়ে থাকি একেবারে এখন 30-40 এই বছর বয়সে, আরো 25 বছর বয়সে আমরা ডিস্ক প্রলাপসের রোগী পাচ্ছি, কমন। তাছাড়া আপনার শোয়া থেকে যদি দুইটা বালিশ ব্যবহার করে উঁচু নিচু বিছানায় শোয়, মা বোনেরা যারা নিচে গ্রামে গঞ্জে নিচে বসে বসে পারিবারিক কাজ করে, সবকিছু নিচে বসে করতে হয়, হ্যাঁ, অ্যালাইনমেন্টে সমস্যা হয়, এইটা হচ্ছে বেশিরভাগ কজ। আমি যদি একটা ছবি আমরা দেখতে পাই, এটা আমরা মানে আমাদের যেটা কজ, যেটা আমরা সবচেয়ে বেশি সমস্যা, এই এটা দেখেন, এটা একটা এমআরআই এর ছবি, লাম্বোস্যাক্রাল স্পাইন বা কোমরের একটা এমআরআই এর ছবি। এটা খুব সহজেই বোঝা যাচ্ছে, লাল যে অংশটা আমরা আইডেন্টিফাই করি, এটা এক্স-রে নয়, এটা এমআরআই। এমআরআই এক্স-রে অনেক সময় আমরা সেটি ক্লিয়ার অনেক সময় বোঝা যাচ্ছে না, তো এমআরআইটা দেখেন, লাল যে আমরা তীর চিহ্ন দিয়ে যে জায়গাটা আমি বুঝিয়েছি, এটা দেখতে একটু ব্ল্যাকিশিন বা কালো হয়ে গিয়েছে, আর উপরে দেখেন ওই হাড়ের উপরে আরেকটা ডিস্ক আছে, ওটা সাদা দেখতে, ওটা নর্মাল ডিস্ক। আচ্ছা, বেশিরভাগ ডিস্কে যখন প্রলাপস হয় তখন ব্ল্যাকিশ হয়ে যায় বা কালো হয়ে যায় বা ফেটে যায়, এমআরআইতে ব্ল্যাক কালার আসে, এটা অন্য মানে আরো কালার, এমআরআই অন্য একটা কালার আসবে, ফেটে যে সাদা যে নার্ভ বা কর্ড আছে স্পাইনাল কর্ড সেখানে কম্প্রেশন করে। এটা কিন্তু আসলে কোনো প্যাথোলজি না, মানে এটা আমরা তৈরি করি বসে থাকা, সামনে ঝুঁকে কাজ করা, এটা কোনো রোগ নয় আর কি। হ্যাঁ, এটা কোনো রোগ নয়, এটা সমস্যার নাম, এটা একটা সমস্যার নাম। বাট যেহেতু এই সমস্যার কারণে বেশিরভাগ ঘাড় এবং কোমর ব্যথা রোগী সমস্যা ভুগছে, আমরা এটা মোটামুটি এখন মহামারী আকারে বলা যায়। আমি আমি দেখেছি অনেকে ব্যাংকে কাজ করছে, ইয়াং জেনারেশন, কিছুক্ষণ পর পর ঘাড় এরকম মানে মোচড় দিচ্ছে, বোঝা যাচ্ছে তাদের ঘাড়ে একটা ব্যথা হচ্ছে তাদের। হ্যাঁ, আর একটা হচ্ছে কি, রুগী অনেক সময় বুঝেও না যে তার এই সমস্যাটা হচ্ছে। এক্সপোজারটা হয় কিভাবে, যে আমি আগের দিন একটা বালতি টান দিয়েছিলাম, সে হয়তো একটা বাথরুমে গিয়ে বালতি টান দেওয়ার পর একটা আওয়াজ হলো কোমরে বা ঘাড়ে,
সেম প্রবলেম যে হয়তো বাসা চেঞ্জ করতে গিয়ে একটা ভারী কিছু ক্যারি করতেছিল, তখন একটা আওয়াজ হলো, তখন মনে করে যে রোগী ওই সময় থেকে এটা হয়েছে, আসলে রোগী আওয়াজটা শুনবে, হ্যাঁ, অথবা তার মনে হলো যে কিছু একটা ফিল হলো, জি, তারপর থেকে সে হাত অথবা কোমর ব্যথা, হাত ব্যথা, হাত ঝিঝি করা বা শিনশিন করা, এই সকল অনুভূতিগুলো নিয়ে আসে। তো এই ঘাড় এবং কোমর ব্যথা রোগী আমরা এগুলোই পেয়ে থাকি, তাছাড়া বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে, লিস্থেসিস হতে পারে, মেরুদণ্ডে যদি ক্যান্সার হয় বা বোন টিবি হয়, এই জাতীয় রোগ থেকে আপনার কিন্তু ঘাড় এবং কোমরে ব্যথা হতে পারে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।